পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু স্বজন আত্মীয় পরিজন, পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন, একদিন তোমারই না মসজিদ হবে একদিন তোমারি না মসজিদ হবে তৈরি থেকো তৈরি দেখো খবরের মাল সমান একদিন তোমারি না মসজিদ হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলি টাকা গুড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা গুড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ জোরে হবে না চিল্লে হবে না থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ একদিন তোমারি না মসজিদে হবে তৈরি থেকো তৈরি দেখো কবরের মাল সমান একদিন তোমারি না মসজিদে হবে আল্লাহুম্মা সাল্লি আলা থাকবে না কেউ আপন একদিন তোমারি না মসজিদে হবে একদিন তোমারি না মসজিদে হবে তৈরি থেকো তৈরি দেখো খবরের মাল সমান একদিন তোমারি না মসজিদে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলি টাকা গুড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা গুড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ জোরে হবে না চিল্লে হবে না থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ একদিন তোমারি না মসজিদে হবে তৈরি থেকো তৈরি দেখো কবরের মাল সমান একদিন তোমার মসজিদে হবে আল্লাহুম্মা সাল্লি আলা আম
আমার সোনার মানিকেরা, আলোচনা করতে করতে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, তাহলে আমি নিজে নামাজি হব, আমার কর্তব্য হলো আমার আহালি বর্গদের, আমার স্ত্রী পুত্র আপনার কন্যা, আমার ভাই ব্রাদার মা বাবা হায়াতে থাকলে তাদেরকেও নামাজের তাকিদ দিতে হবে, আর সাহায্য চাইতে গেলে আল্লাহ তরফ থেকে আসবে সাহায্য, তাই তার দরবারে সাহায্য চাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করেন।